যুক্তিবিদ্যা ক্লাসে সবাইকে অভিনন্দন। ওয়েলকাম টু অল। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান, সহকারী অধ্যাপক আর্মড পুলিশ ব্যাটালিয়ান পাবলিক স্কুল ও কলেজ বগুড়া। আজকে আমরা যুক্তিবিদ্যা বিষয়ে প্রথম পত্র থেকে একটি পাঠের আলোচনা করব। আমরা প্রথমে কিছু ইমেজ দেখব। স্মোক, ধোয়া, আমরা ইমেজে, আমরা ছবিতে দূরে কোথাও ধোয়া উঠতে দেখছি। নেক্সট ইমেজে ক্লাউডি স্কাই, মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাচ্ছি আমরা। নেক্সট আর একটা ইমেজ আমরা দেখব, স্মাইল ফেজ অফ এ চাইল্ড, শিশুর হাসি মাখা মুখ। আরেকটি ইমেজে আমরা দেখছি স্মাইল ফেজ অফ এ গার্ল, একটি বালিকার হাসি মাখা মুখ। এই ইমেজগুলো থেকে আমরা কিন্তু কিছু ধারণা করতে পারছি। যে শিক্ষার্থীরা, তোমাদের মধ্যে কিছু আন্দাজ কিন্তু তৈরি হয়ে গেছে। আমরা আমাদের পাঠে প্রবেশ করতে চাই, যুক্তিবিদ্যা প্রথম পত্রের আমরা কোন পাঠে প্রবেশ করব। আমার মনে হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। আমরা কিন্তু এই ইমেজগুলো থেকে কিছু একটু আন্দাজ করতে পেরেছি, আমরা ছবিগুলো দেখে কিছু একটু ধারণা করতে পেরেছি, আমরা বলতে পারি কিছু একটু অনুমান করতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের পাঠ হচ্ছে অনুমান, যুক্তিবিদ্যা প্রথম পত্রে পঞ্চম অধ্যায়ে অনুমান, এর ইংরেজি প্রতিশব্দ ইনফারেন্স। আমরা অনুমানের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব, অনুমানের সংজ্ঞা, প্রকৃতি, এটি অনুমানের একটি বিষয়বস্তু, আলোচ্য বিষয়। অনুমানের প্রকারভেদ অনুমানের আলোচ্য একটি বিষয়, অবরোহ অনুমান অনুমানের আলোচ্য বিষয় বা বিষয়বস্তু, আরোহ অনুমানও অনুমানের আলোচ্য বিষয়বস্তু, এবং অবরোহ আরোহ অনুমানের দৃষ্টান্ত, এটিও আমাদের অনুমানেরই এই পাঠের বিষয়বস্তু। আমরা এখন শিখন ফল নিয়ে কথা বলতে পারি, অর্থাৎ আমরা এই পাঠ থেকে কি শিখব, কি শিখতে পারি। অনুমানের ধারণা প্রকৃতি আমরা ব্যাখ্যা করতে পারবো এখান থেকে। আমরা কিন্তু এখান থেকে অনুমানের প্রকারভেদও বর্ণনা করতে পারবো। আমরা অবরোহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো এখান থেকে। আমরা এই পাঠ থেকে আরোহ অনুমানের প্রকৃতি ব্যাখ্যা করতে পারবো। আমরা ফাইনালি অবরোহ আরোহ অনুমানের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখন জানার চেষ্টা করব অনুমান কি, অনুমান কাকে বলে। কোনো জানা তত্ত্বের ভিত্তিতে কোন অজানা বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াই হলো অনুমান। আমরা যে ইমেজগুলো দেখেছিলাম, আমরা ইমেজগুলো থেকে ইমেজগুলো কিন্তু আমরা ইমেজে আমরা কিছু জিনিস জেনেছি, দেখেছি, সেই জানা বিষয়গুলো আমাদের মনের মধ্যে কিন্তু আরো কিছু নতুন ধারণার তৈরি করেছিল। আমাদের মনের মধ্যে যে জানা বিষয়গুলো থেকে নতুন করে যে বিষয় সম্পর্কে একটি ধারণা বা একটি আন্দাজ হয় বা আন্দাজের একটি মানসিক প্রক্রিয়া সম্পন্ন হয়, সেটি কিন্তু অনুমান। আসলে অনুমান একটি মানসিক প্রক্রিয়া, ইটস এ মেন্টাল প্রসেস। অনুমান হলো কোনো জানা তথ্যের ভিত্তিতে, কোনো জানা ধারণার ভিত্তিতে একটি নতুন ধারণা লাভের যে মানসিক প্রক্রিয়া, সেটি আসলে অনুমান। অনুমান
আমরা যদি ভাষায় প্রকাশ করি, আমরা যদি অনুমান কে মানসিক আমাদের মনের অবস্থা থেকে আমরা যদি সেটাকে ভাষায় রূপ দেই, তাহলে সেটি হয়ে যায় যুক্তি। অর্থাৎ একটি যুক্তির মধ্যে যুক্তি বাক্য নিয়ে গঠিত। অর্থাৎ একটি যুক্তির মধ্যে কিছু জানা বাক্য থাকে এবং নতুন জানা বাক্যের মাধ্যমে আমরা নতুন করে যে বাক্যটি প্রতিষ্ঠা করি সেই সিদ্ধান্ত বাক্যটিও থাকে। অর্থাৎ যুক্তি হলো জানা বাক্যের মাধ্যমে নতুন বাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াটাই হলো যুক্তি। অর্থাৎ অনুমানের যেটা ভাষাগত রূপ সেটি আসলে যুক্তি। আমরা এখন অনুমানের দৃষ্টান্ত দেখব। অনুমানের এই দৃষ্টান্তে লক্ষ্য করলে দেখা যায় যে এখানে মোট যুক্তি, এই অনুমান বা যুক্তিতে আমরা যদি এটাকে অনুমান এবং যেহেতু ভাষায় প্রকাশ করেছি একটি যুক্তি, এবং এই যুক্তিতে তিনটি যুক্তি বাক্য রয়েছে। এইখানে কিন্তু আমাদের প্রথম দুটি যুক্তি বাক্য আমাদের জানা, সব প্রাণী হয় মরণশীল, সব হরিণ হয় প্রাণী। আমরা এটা ধরে নিয়েছি বা এটা সম্পর্কে আমাদের জানা আছে। শেষের যেটা বাক্য, যে যুক্তি বাক্যটি, সেই যুক্তি বাক্যটি কিন্তু আমাদের জানা নয়। অর্থাৎ সেই যুক্তি বাক্যটি এই দুটো জানা যুক্তি বাক্য থেকে প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা করেছি আমরা। অর্থাৎ সব প্রাণী হয় মরণশীল, সব হরিণ হয় প্রাণী, এর ভিত্তিতে আমরা একটি নতুন বাক্য যেটা প্রতিষ্ঠা করেছি সেটি হলো অতএব সব হরিণ হয় মরণশীল। এটি কিন্তু একটি যুক্তির দৃষ্টান্ত, একটি অনুমানের দৃষ্টান্ত। আমরা অনুমানের মানসিক প্রক্রিয়া এবং সেটি ভাষাগত রূপই যেহেতু যুক্তি, সেজন্য অনুমান বা যুক্তি আমরা বলতে পারি যে এটি যুক্তির অর্থাৎ অনুমানের ভাষাগত রূপের একটি দৃষ্টান্ত। আমরা আরো একটি দৃষ্টান্ত দেখব। রফিক হয় মরণশীল, শফিক হয় মরণশীল, হাসান হয় মরণশীল, জামান হয় মরণশীল, অতএব সব মানুষ হয় মরণশীল। এখানে কয়েকটি জানা বাক্য আমাদের আছে। আমরা রফিকের মরণশীলতা এটা আমাদের জানা, অর্থাৎ আমরা রফিকের মরণশীলতা আমরা দেখেছি। শফিকের মরণশীলতা সম্পর্কে আমাদের জানা, হাসানের মরণশীলতা সম্পর্কে জানা এবং জামানের মরণশীলতা সম্পর্কে আমার জানা, আমাদের জানা আছে। এবং এই আশ্রয় বাক্যগুলো, এই জানা বাক্যগুলোর ভিত্তিতে কিন্তু আমরা নতুন একটি বাক্য যেটা প্রতিষ্ঠা করেছি সেই বাক্যটি হলো সিদ্ধান্ত বাক্য। সেটি হলো সকল মানুষ, অতএব সকল মানুষ হয় মরণশীল। তার মানে এখানে আসলে জানা বাক্যের মাধ্যমে আমরা নতুন বাক্য প্রতিষ্ঠা করছি যে প্রক্রিয়ার মধ্যে, সেই প্রক্রিয়াটি আসলে যুক্তি। আমরা যেমন জানা ধারণার মাধ্যমে আমরা নতুন ধারণাতে উপনীত হয়েছি যে মানসিক প্রক্রিয়া সেটি অনুমান, এবং সেটির ভাষায় প্রকাশিত রূপ যুক্তি। এবং এখানেও আসলে জানা বাক্যগুলো যেটিকে আমরা আশ্রয় বাক্য বলি, সেই আশ্রয় বাক্যর ওপরে ভিত্তি করেই কিন্তু আমরা নতুন একটি বাক্য প্রতিষ্ঠা করেছি। এবং আশ্রয় বাক্যর মাধ্যমে নতুন বাক্য প্রতিষ্ঠা করার এই পুরো প্রক্রিয়াটি আসলে যুক্তি। এক নম্বর এবং দুই নম্বর দৃষ্টান্তটি আসলে যুক্তির যথার্থ দৃষ্টান্ত। আমরা অনুমানের প্রকারভেদ দেখব যে অনুমান কয় প্রকারের হতে পারে। অনুমান কিন্তু প্রধানত দুই প্রকার। অনুমানের প্রথম প্রকারটি হলো অবরোহ অনুমান, এবং নেক্সট আরেকটি প্রকারভেদ রয়েছে, সেটি হচ্ছে আরোহ অনুমান। অবরোহ অনুমান ডিডাকটিভ ইনফারেন্স এবং আরোহ অনুমান ইন্ডাকটিভ ইনফারেন্স। আমরা এখন অবরোহ অনুমান নিয়ে মূলত আলোচনা করব আমাদের এই পাঠে, আজকের এই পাঠে। আমরা অবরোহ অনুমানের কাকে বলে সেটি আমরা আলোচনা করব, অবরোহ অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করব, এবং আমরা অবরোহ অনুমানের বৈশিষ্ট্য আলোচনা করার চেষ্টা করব। অবরোহ অনুমান কাকে বলে? যে অনুমানে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আশ্রয় বাক্যের চেয়ে কম বা সমব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। এখানে আমরা যেটা দেখছি
যে অবরোহ অনুমানে একটি আশ্রাবাক্য থাকতে পারে, অবরোহ অনুমানে একাধিক আশ্রাবাক্য থাকতে পারে, তবে একটি আশ্রাবাক্য থেকেও অনিবার্যভাবে অথবা একাধিক আশ্রাবাক্য থেকে আমরা যখন অনিবার্যভাবে আশ্রাবাক্যের চেয়ে কম ব্যাপক একটি সিদ্ধান্ত উপনীত হই, তখন এই প্রক্রিয়াটি আসলে একটি অনুমান পদ্ধতি। যে অনুমান পদ্ধতি, যে অনুমান প্রক্রিয়া, সেই অনুমান প্রক্রিয়াটি হলো অবরোহ। যে অনুমানে, অর্থাৎ যে অনুমানে এক বা একাধিক আশ্রাবাক্য থেকে অনিবার্যভাবে আশ্রাবাক্যের চেয়ে কম বা সমব্যাপক সিদ্ধান্ত অনুমিত হয় তাকে অবরোহ অনুমান বলে। আমরা অবরোহ অনুমানে একটি দৃষ্টান্ত আলোচনা করব। এই দৃষ্টান্তে আমরা দেখছি দুটি আশ্রয়বাক্য রয়েছে এখানে। সব মানুষ হয় মরণশীল, সব দার্শনিক হয় মানুষ, এ দুটো আমাদের জানা বাক্য। এখান থেকে আমরা নতুন একটি বাক্য প্রতিষ্ঠা করেছি বা নতুন একটি বাক্যে উপনীত হয়েছি, যেটি সিদ্ধান্ত বাক্য। সব দার্শনিক, অতএব সব দার্শনিক হয় মরণশীল। এখানে আমরা দুটি আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে, অর্থাৎ এই দুটি আশ্রয় বাক্য থেকে আমাদেরকে এই সিদ্ধান্তে উপনীত হতে হয়। আমরা যখন বলি যে সব মানুষ হয় মরণশীল এবং সব দার্শনিক মানুষ, তখন আমাদের এটা বলতেই হবে যে অতএব সব দার্শনিক হয় মরণশীল। আমরা একাধিক আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে এখানে সিদ্ধান্তে উপনীত হয়েছি এবং সেই সিদ্ধান্ত বাক্যটি সব দার্শনিক হয় মরণশীল, এটি কিন্তু প্রধান আশ্রয় বাক্য। অর্থাৎ সব মানুষ হয় মরণশীল, এই আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক, অর্থাৎ ছোট। সুতরাং এইটি আসলে অবরোহ অনুমানের একটি যথার্থ দৃষ্টান্ত। আমরা নেক্সট অবরোহ অনুমানের প্রকারভেদ দেখব। অবরোহ অনুমান কয় প্রকার? অবরোহ অনুমান দুই প্রকার। এক নম্বর হলো অমাধ্যম অনুমান, যেটিকে আমরা ইমিডিয়েট ইনফারেন্স বলবো। আর আরেকটি অমাধ্যম অনুমানের আরেকটি প্রকারভেদ হচ্ছে মাধ্যম অনুমান, যেটা মেডিয়েট ইনফারেন্স। আমরা অমাধ্যম অনুমান কি সেটা দেখব। অমাধ্যম অনুমান কাকে বলে? এটি অবরোহ অনুমানের একটি ভাগ। যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে টানা হয় সেটি অমাধ্যম অবরোহ অনুমান। অর্থাৎ এটা আসলে অমাধ্যম অনুমান, কিন্তু এখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত টানা হয়েছে, যেই কারণে এটি অমাধ্যম অবরোহ অনুমান। অমাধ্যম অবরোহ অনুমানের আমরা একটি দৃষ্টান্ত দেখব। সব মানুষ হয় মরণশীল, অতএব কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। এখানে আমরা একটি মাত্র আশ্রয় বাক্য সব মানুষ হয় মরণশীল থেকে সরাসরি আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি কিছু মরণশীল প্রাণী হয় মানুষ। এখানে অনিবার্যভাবে আমরা আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং আমাদের সিদ্ধান্ত বাক্যটি কিছু মরণশীল প্রাণী হয় মানুষ, এটি কিন্তু আশ্রয় বাক্য সব মানুষ হয় মরণশীল এর চেয়ে কম ব্যাপক, অর্থাৎ ছোট। যে অবরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি মাত্র আশ্রয় বাক্য থেকে টানা হয় তাকে অমাধ্যম অনুমান বলে এবং অমাধ্যম অবরোহ অনুমান আমরা বলবো একে। অর্থাৎ যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক একটি সিদ্ধান্তে উপনীত হই আমরা, সেই অনুমান প্রক্রিয়াটি হচ্ছে অমাধ্যম অবরোহ অনুমান। এখানে আমরা আরো একটি দৃষ্টান্ত দেখছি। সকল কবি হয় মানুষ, অতএব কোনো কবি নয় অমানুষ। এখানে একটি আশ্রয় বাক্য থেকে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি এবং সিদ্ধান্ত বাক্যটি আশ্রয় বাক্য থেকে কম ব্যাপক। আমরা এবারে মাধ্যম অনুমানের সংজ্ঞাটি দেখব। যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি টানা হয় সেটি মাধ্যম অবরোহ অনুমান। আমরা কিন্তু এর আগে বলেছি যে যেখানে একটি মাত্র আশ্রয় বাক্য থেকে যে অবরোহ অনুমানে সিদ্ধান্ত টানা হয় সেটি অমাধ্যম অনুমান এবং যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি টানা হয় সেটি মাধ্যম অবরোহ অনুমান। আমরা মাধ্যম অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত দেখছি। এখানে দুটি আশ্রয় বাক্য, অর্থাৎ একাধিক আশ্রয় বাক্য রয়েছে। সকল মানুষ হয় শিক্ষিত, সকল শ্রমিক হয় মানুষ। এ দুটো আশ্রয় বাক্য থেকে অনিবার্যভাবে আমরা আশ্রয় বাক্যের চেয়ে কম ব্যাপক, অর্থাৎ সকল মানুষ হয় শিক্ষিত এর চেয়ে কম ব্যাপক সকল শ্রমিক হয় শিক্ষিত, এই সিদ্ধান্তটি প্রতিষ্ঠা করেছি।
অতএব এটি কিন্তু অবরোহ অনুমানের একটি অবরোহ অনুমানের মাধ্যম অনুমানে যে ভাগটি রয়েছে সেই মাধ্যম অনুমানের একটি দৃষ্টান্ত। আরেকটি দৃষ্টান্ত আমরা দেখছি, সব মানুষ হয় চিন্তাশীল, সব কবি হয় মানুষ, অতএব সব কবি হয় চিন্তাশীল। এখানেও একাধিক আশ্রয়বাক্য রয়েছে, অর্থাৎ একাধিক আশ্রয়বাক্য থেকে আমরা এই অবরোহ অনুমানেও একাধিক আশ্রয়বাক্য থেকে আমরা একটি আশ্রয়বাক্য থেকে কম ব্যাপক একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি, সে কারণেই এটি মাধ্যম অবরোহ অনুমান, এটি মাধ্যম অবরোহ অনুমানের একটি দৃষ্টান্ত। আমরা এবারে এই পর্যায়ে আমরা অবরোহ অনুমানের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে চাই, ক্যারেক্টারিস্টিক্স অফ ডিডাকটিভ ইনফারেন্স। আমরা প্রথম বৈশিষ্ট্যটি দেখে নিই। প্রথম বৈশিষ্ট্যটি, সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বড় হতে পারে না, এটি কিন্তু সংজ্ঞার মধ্যেই আমরা পেয়েছি, সংজ্ঞা বিশ্লেষণ করলে বৈশিষ্ট্যগুলো পাওয়া যায়। আমাদের এই বৈশিষ্ট্যটি সংজ্ঞার মধ্যে ছিল যে সিদ্ধান্ত, যে অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বড় হতে পারে না সেটি আসলে অবরোহ অনুমান। তো অবরোহ অনুমানের সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে বড় হতে পারে না, এটি অবরোহ অনুমানের একটি বৈশিষ্ট্য। আরেকটি বৈশিষ্ট্য, অবরোহ অনুমানের যে সিদ্ধান্ত সেটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে নিঃসৃত হয়। আমরা কিন্তু দেখেছি অবরোহ অনুমান একটি আশ্রয়বাক্য থেকেও নিঃসৃত হতে পারে অনিবার্যভাবে, একাধিক আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে নিঃসৃত হতে পারে। তো একটি আশ্রয়বাক্য থেকে যখন নিঃসৃত হয় তখন আমরা সেটিকে অমাধ্যম অবরোহ অনুমান বলি, এবং একাধিক আশ্রয়বাক্য থেকে যখন সিদ্ধান্ত নিঃসৃত হয় যে অবরোহ অনুমানে, সেটিকে আমরা তখন বলি মাধ্যম অবরোহ অনুমান। অর্থাৎ সিদ্ধান্ত আশ্রয়বাক্য থেকে এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে যখন অনিবার্যভাবে নিঃসৃত হয় তখন সেটি অবরোহ অনুমান। সুতরাং অনিবার্যভাবে আশ্রয়বাক্য থেকে, এক বা একাধিক আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত নিশ্চিত হয়, এটি অবরোহ অনুমানের আরেকটি বৈশিষ্ট্য। আমরা অবরোহ অনুমানের থার্ড বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, আশ্রয়বাক্য সত্য হলে সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। অর্থাৎ অবরোহ অনুমানে আশ্রয়বাক্য যদি সত্য হয় তাহলে সিদ্ধান্ত কিন্তু সত্য হবে। অর্থাৎ অবরোহ অনুমানে আশ্রয়বাক্যকে আমরা যেভাবে ধরে নেই আমরা কিন্তু সেভাবেই সিদ্ধান্তে উপনীত হই। অর্থাৎ অবরোহ অনুমানের আশ্রয়বাক্যকে আমরা সত্য হিসাবে ধরে নিলে অবরোহ অনুমানের আশ্রয়বাক্য সত্যই হবে, এটি আদারওয়াইজ নট, অন্য কোনো ভাবে অন্য কোনো কিছু হতে পারবে না। আশ্রয়বাক্য যখন সত্য হয় তখন সিদ্ধান্ত মিথ্যা হতে পারে না। আমরা ফোর্থ ক্যারেক্টার যেটা দেখছি, অবরোহ অনুমান এর আকারগত সত্যতা নিশ্চিত করা হয়। অবরোহ অনুমানে এর আকারগত সত্যতা মূলত নিশ্চিত করা হয়। আমরা জানি আকারগত সত্যতা দুই প্রকার, আকারগত বস্তুগত। আমরা যে সত্যটি আমরা বাস্তবে বস্তু জগতে দেখি সেটি কিন্তু বস্তুগত সত্যতা, অর্থাৎ অবরোহ অনুমান মূলত কিন্তু আকারগত সত্যতা নিশ্চিত করে। অর্থাৎ অবরোহ অনুমানে আমরা যদি একটি আকার, আমরা যদি একটি কি বলা যায় যে অবরোহ অনুমান আমরা এরকম একটি আশ্রয়বাক্য যদি নেই যে সকল ছাত্র মেধাবী, রহিম হয় একজন ছাত্র অতএব রহিম হয় মেধাবী, এই ক্ষেত্রে কিন্তু আসলে আকারগতভাবে এই অনুমানটি সত্য, আকারগতভাবে এই অনুমানটি সত্য। যদিও এই অনুমানের যে সিদ্ধান্ত রহিম, আমরা আমরা যেটি বলেছি যে এই অনুমানের আশ্রয়বাক্যটি যেটি, সেটি কিন্তু আসলে বস্তুগতভাবে সত্য ছিল না, সেটি ছিল আকারগতভাবে সত্য। কারণ আমরা বলেছি যে সকল ছাত্র হয় মেধাবী, আসলে কি সব ছাত্র মেধাবী? না, আমরা এটাকে ধরে নিয়েছি এবং সেভাবে আমরা সিদ্ধান্ত উপনীত হয়েছি। সুতরাং অবরোহ অনুমান আসলে একটি আকারগত সত্যতা নিশ্চিত করে, তবে অবরোহ অনুমানের আশ্রয়বাক্য যদি বস্তুগতভাবে সত্য হয় তবে সিদ্ধান্ত কিন্তু বস্তুগতভাবে সত্য হবে। আমরা ফিফথ যে ক্যারেক্টার নিয়ে আলোচনা করছি অবরোহ অনুমানের, ডিডাকটিভ ইনফারেন্সের, সেটি হলো অবরোহ অনুমান বৈধতার মাত্রা প্রকাশ করে না। অবরোহ অনুমান যদি আকারগতভাবে যদি আমরা অবরোহ অনুমানকে প্রতিষ্ঠা করি তাহলে সেটি বৈধ এবং সেটি পুরোপুরি বৈধ।
অবরোহ অনুমান এর আংশিক বৈধতা প্রকাশ করে না, অবরোহ অনুমান আকারগতভাবে যথার্থ হলে এটা বৈধ অবরোহ অনুমান। সেই দিক থেকে অবরোহ অনুমান আসলে বৈধতার মাত্রা প্রকাশ করে না বা অংশ প্রকাশ করে না, অবরোহ অনুমান এটাকে ভেঙে ভেঙে প্রকাশ করে না। অবরোহ অনুমান বৈধ হলে পুরোপুরি বৈধ হয় এবং এটি মাত্রাগতভাবে তার বৈধতাকে প্রকাশ করে না। তো আমরা অবরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো থেকে অবরোহ অনুমান সম্পর্কে কিন্তু আরো অনেক স্পষ্ট ধারণা অর্জন করতে পেরেছি। আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। আজকের পাঠের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে কিন্তু আমরা আমাদের যে পাঠ আমরা শুরু করেছিলাম অনুমানকে নিয়ে, সে অনুমানের প্রকারভেদ, সে অনুমান কাকে বলে, তার দৃষ্টান্তগুলো আমরা দেখেছি। আমরা অনুমানের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছি এবং অনুমানের একটি প্রকার অবরোহ অনুমান, অবরোহ অনুমানের সংজ্ঞা, দৃষ্টান্ত এবং বৈশিষ্ট্যাবলী নিয়েও আমরা আলোচনা করেছি। আমি মনে করি তোমরা এই বৈশিষ্ট্যগুলো, অবরোহ অনুমানের বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে বুঝতে পেরেছ। আমরা আজকের পাঠ এখানেই শেষ করতে যাচ্ছি। আমরা পরবর্তী পাঠে নেক্সট যে বিষয়গুলো, অর্থাৎ অবরোহের যে সরি আমরা অনুমানের যে আর একটা প্রকারভেদ রয়েছে আরো অনুমান, সেটির বৈশিষ্ট্য সহ আমরা বিষয়গুলো আলোচনা করব। আমরা আজকে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। থ্যাংকস এ লট।